বদ্ধিপাড়ার এই কালী মায়ের পূজা বহু পুরানো ঐতিহ্যবাহী কালী মায়ের পূজা। এখানে খুবই ভক্ত সমাগমের মধ্য দিয়ে খুব আলো ঝলমল পরিবেশে, ঘোড়া পরিবেশে খুব সুন্দরভাবে কালী মায়ের পূজা অনুষ্ঠিত হয়। এই পূজার বিশেষত্ব হচ্ছে আকাশনে মায়ের পূজা হয়, আকাশনেই বিসর্জন হয় মায়ের, এবং আকাশনে বিসর্জন হয়। আর এই সামনে থেকেই আমাদের অদূরে একটি মোড়ল পুকুর আছে, ওখান থেকেই ঘটোত্তোলন করা হয়। এই মন্দিরে একটি পুরানো কথিত আছে, এই পরিবারেরই একটি মহিলা সন্ধ্যাকালে আলতা পেরে, শাড়ি পরে এবং আলতা পরে মায়ের সন্ধ্যা দিতে আসে, তখন সেই মহিলাটি নিখোঁজ হয়ে যান অন্তর্ধান, তখন তাকে তো পাওয়া যায়নি। পরে মায়ের প্রতিমা নিঞ্জন পরে মায়ের অষ্ট্র থেকে, মানে অষ্ট্রের মধ্যে দিয়ে সেই মহিলার শাড়ির আঁচলের খুঁটটি দেখতে পাওয়া যায়। সে থেকে অনুমান করা যায় যে মা ওই মহিলাকে ভক্ষণ করিয়াছিলেন। তাই মা খুবই জাগ্রত, সকল ভক্তদের মনোবাসনা পূরণ করেন। এটা পঞ্চমুণ্ডীর বেদি, তাই মায়ের নির্দেশ পাওয়া যায়নি বলেই এখনও বর্তমানে এই মন্দিরটি একটু ভগ্ন অবস্থায় আছে, যা সংস্কারের আপ্রাণ চেষ্টা চলছে। ভালো করে মায়ের প্রতিমা মন্দির করার জন্য সকলেই চেষ্টা চালাচ্ছে। আমাদের পূর্বপুরুষরা সবাই এই পূজাটা করে আসছেন, আমরাও করে আসছি, প্রতি বছরই পুজো হয়। কামারপুকুরে যদি আমি কোনো বাচ্চা ছেলেকেও জিজ্ঞেস করেন যে বদ্ধিপাড়ার কালী পুজো, তারা সবাই ভয়ে আসতো। মানে আমাদের এই কালী যদি যখন ঠিক হয়ে যাবে, ঠাকুর ঠিক হয়ে যাবে, তখন এই সন্ধ্যেবেলা কেউ এই সাইড দিয়ে যেতে পারেন না, এত মানে জাগ্রত ঠাকুর, ভয়ে যেতে পারেন না। তো এই পুজোর বিশেষত্ব হচ্ছে আপনার একাশনে পুজো, ঠাকুর বামুন ঠাকুর ঘর তুলে নিয়ে এসে ইয়েতে কী বলে পুজোতে বসেন, পুজো বসার পরে আবার সুতো কেটে দিয়ে পুজো শেষ করেন। মানে ওই পুজো করতে করতে আর বামুন ঠাকুর উঠতে পারেন না, একদিনই পুজো, একদিনই সুতো কাটা, মানে বিসর্জন। মূর্তিটা তা সেদিনই সন্ধ্যাবেলা বিসর্জন হয়, কিন্তু পুজোটা আর হয় না। শিকল বাঁধা বলতে এটা আমরা শুনে এসেছি, এটা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে আমরা শুনে এসেছি যে যখন বলি হতো আগেতে, তখন হয়তো ধরুন আমাদের কোনো বছর 10টা বলি হলো, কোনো 5টা বলি হলো, তো বলি হয়ে যাওয়ার পরে হয়তো দেখতো যে মা দুলছে, তখন আমাদের পূর্বপুরুষরা হয়তো ভাবছেন যে হয়তো মা বেরিয়ে চলে আসবে, যে আর রাখা যাবে না। তখন কী হতো যে তারপরের বছর থেকে আমাদের চিন্তাভাবনা করা হলো যে মাকে শিকল দিয়ে ঘিরে রাখতে হবে, তা নাহলে ঘিরে না রাখলে হয়তো বেরিয়ে চলে গেলে আমাদের অমঙ্গল হবে। তো সেইটা আজ থেকে 10 বছর আগে পর্যন্ত শিকলটা ছিল আমাদের, কিন্তু এখন আর সেই শিকলটা নেই, আমরা এখন মোটামুটি দড়ি দিয়ে বেঁধে রাখি। এটা এই স্মৃতিটা থেকেই গেছে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।